Assalamualaikum warahmatullahi wabarakatuh. আজকে আপনাদের সাথে সাতটি টিপস শেয়ার করব যেগুলি আপনাকে আল্লাহর নিকটবর্তী হতে সাহায্য করবে। টিপস নাম্বার 1, আল্লাহর কাছে দোয়া করা। যখনই আপনি আল্লাহর দিকে এক ধাপ এগিয়ে যান, তখন তিনি 10 পদক্ষেপ আপনার দিকে এগিয়ে আসেন। তাই আপনাকে তার নিকটবর্তী হতে এবং আপনার সমস্ত কাজ কবুল করার জন্য তার নিকট ফরিয়াদ করুন। টিপস নাম্বার 2, গোপনে বেশি বেশি ভালো কাজ করুন। লোক দেখানো ভালো কাজ করা কমান, এটি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে পরিশুদ্ধ করার একটি অন্যতম উপায়। টিপস নাম্বার 3, মৃত্যুকে স্মরণ করা। মৃত্যুই জীবনের একমাত্র জিনিস যেটা অনিবার্য, তাই মনে রাখবেন আপনি কোথায় কি করছেন। স্মরণ করো কবরে শুয়ে থাকার কথা, স্মরণ করো ফেরেশতাগণ তোমাকে প্রশ্ন করবে, স্মরণ করো হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোর কথা। টিপস নাম্বার 4, আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে জানা। আল্লাহ সম্পর্কে আপনি যত বেশি জানবেন, তত আপনার অন্তর তার সঙ্গে যুক্ত হবে। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের জীবনী সম্পর্কে জানা, এটি আপনাকে তাদের প্রতি ভালোবাসা বাড়িয়ে তুলবে এবং শেষ পর্যন্ত আল্লাহর প্রতিও। টিপস নাম্বার 5, উত্তম সঙ্গী খুঁজে বের করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ অনেক ক্ষেত্রে তার ঘনিষ্ঠ বন্ধুর আচার আচরণ গ্রহণ করে। আপনার সব সময় খেয়াল রাখা উচিত আপনি কাকে বন্ধু হিসাবে গ্রহণ করছেন। তাই এমন বন্ধুদের সাথে নিজেকে যুক্ত রাখুন যারা আপনাকে সব সময় আল্লাহর নিকটবর্তী রাখতে সহায়তা করবে। টিপস নাম্বার 6, কোরআনের সঙ্গে যোগাযোগ করে তোলা। কোরআন আমাদের সামনে আল্লাহর বাণী তুলে ধরে, যেটি আমাদের রুহের জন্য শিফা। তাই অল্প করে হলেও প্রতিদিন অনুবাদ সহ কোরআন পড়ার সময় বের করুন। টিপস নাম্বার 7, নামাজের অর্থ বোঝা। নামাজ আল্লাহর সঙ্গে কথা বলার একটি সুবর্ণ সুযোগ, তবে এটি তখন আপনার হৃদয়কে প্রভাবিত করবে যখন আপনি কি পাঠ করছেন তা বুঝতে পারবেন। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে এই টিপসগুলি বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর আপনাদের এই তথ্যগুলো জানাতে পেরে।